যদিও সারা পৃথিবী জুড়ে আমার বিজয়ের নিশানা, তবুও একটি ঠিকানা বাকি রয়ে গেছে এখনো, একলার সে শহর। তাকে আর কেউ কভু দেখেনি, একটি ঘর আছে সে শহরে আমার জন্য, সে ঘরে একটি শয্যা, একাকিনী সে নারীর স্পর্শে শয্যাধন্য। ঘুমিয়ে রয়েছে নারী, বড় শান্তির সুখ স্বপ্ন, আমার রাজ্যে সেই আনন্দ চির উজ্জ্বল রত্ন। একাকিনী আপন আনন্দে আপনি ধন্যা, স্বপ্নের মতো স্নিগ্ধ এক উজ্জ্বলাকে হয়তোবা কোনো বিনিদ্র রাতে এভাবেই কল্পনা করেছিলেন রাজা অমরু। তার মানুষ লোকে পেয়েছিলেন সেই আশ্চর্য শহরের খোঁজ, যাকে এখনো জয় করে উঠতে পারেননি তিনি, পারবেনও না। সেখানে যে তিনি নিজেই বিজিত, সেই আলুলাইত একাকিনীর কাছে তার কোনো পরাক্রমই যে সাজে না। রাজা অমরুর ছদ্মবেশে আচার্য শঙ্করই লিখেছেন বন্ধুরা এই পংক্তিগুলি। আলোকবর্তিকা জীবনের সমস্ত দিক আলোকিত করে চলেছেন, অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না। আমি শাওলি, আর আপনারা শুনছেন অদ্বৈত বিজ্ঞানী শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গমায়া। রাজা অমরু যতই কল্পনার সেই নারীর শয্যাপানে তৃষিত চোখে তাকিয়ে থাকুন না কেন, রাজ অন্তঃপুরের বাস্তবে তাঁর অদ্ভুত এক শৈথিল্য। এমন উদাসীনতা তো তাঁর মতো রাজ চক্রবর্তীর সাজে না। শঙ্কর জীবনীকারেরা এখানেও দুভাগ হয়েছেন। এক ভাগের মতে বাৎসায়ন বিশেষজ্ঞ পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা নেওয়া তো ছিলই, তারপরেও অন্তঃপুরের রানীমহলের সঙ্গেও অমরুরূপী আচার্যের নিবিড়তা করে ওঠে ভালোই। মননে এবং বাস্তবে বাৎসায়নী শিক্ষায় কোনো ফাঁক রাখেননি তিনি। শঙ্করের অন্য জীবনীকাররা অবশ্য আলাদা মত পোষণ করেন। তাঁদের মতে রাজা অমরু যতই পাণ্ডিত্যে পটু হন না কেন, অন্তঃপুরে তিনি ততটা পটু একেবারেই নন। বিশেষ করে নারী সঙ্গে তিনি কেমন যেন সংকুচিত বোধ করেন, তাদের এড়িয়ে যান, উদাসীনতা গ্রাস করে তাঁকে। কিন্তু তাঁদের মহারাজা তো এমন ছিলেন না। ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে রানীদের মনে। অবশেষে সে সন্দেহটাই ক্রমশ বিশ্বাসে পরিণত হলো তাঁদের। ইনি কিছুতেই রাজা অমরু হতে পারেন না। দুজনের আচরণে আকাশ পাতাল তফাত বুঝতে পারলেন সকলে। এদিকে এক মাস প্রায় ছুঁই ছুঁই, আচার্য গিয়ে বসে আছেন রাজপ্রাসাদে অমরু হয়ে। বনের সেই গুহার মধ্যে পদ্মপাদ সহ শিষ্যরা ভারী দুশ্চিন্তায় পড়লেন। শেষে এক কৌশল বার করলেন পদ্মপাদ। গায়কের ছদ্মবেশে গেলেন রাজা অমরুর রাজ্যে। অতীব সুকণ্ঠ তাঁর। সিধে চলে গেলেন রাজ দরবারে মহারাজাকে গান শোনাতে। গায়কের গানের মধ্যে আত্মতত্ত্বের সূক্ষ্ম ছায়া, রাজা বুঝে গেলেন ইঙ্গিত। ততদিনে তার সেই নিখুঁত লালিত্য আর ছন্দে ভরা কামকলা কাব্য লেখাও শেষ হয়েছে। গায়ককে পুরস্কার দেওয়ার ছলে সেই বইটি তুলে দিলেন পদ্মপাদের হাতে। বই নিয়ে পদ্মপাদ তো ফিরে এলেন। এদিকে রাজ্যে রানী আর অমাত্যদের সন্দেহ প্রবল হতেই ছড়িয়ে পড়ল রাজপেয়াদারা। সত্য উদ্ঘাটনের জন্যই তারা ছড়িয়ে পড়ল। রাজা অমরুর দেহ আশ্রয় করে কে আছেন তাদের জানতেই হবে। পেয়াদারা খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে এসে হাজির হলো অবশেষে, যেখানে মৃত্যু হয়েছিল তাদের মহারাজের। তন্ন তন্ন করে চষে ফেলছে জঙ্গল রাজপেয়াদারা। পদাতিক আর ঘোড় সওয়ারদের দাপটে জঙ্গল দিশেহারা।
ওদিকে প্রমাদ গুনলেন শঙ্কর শিষ্যরা। আর কয়েক পা এগোলেই তো তাঁদের গুহা, সযত্নে যেখানে রাখা আছে আচার্যদেবের নিথর শরীর। কি হবে এবার? পেয়াদারা অতি দ্রুত এগোচ্ছে, একসময় তাদের চোখেও পড়ল সেই গুহা, সগর্জনে ঢুকে এলো সেখানে। শিষ্যদলের বাধা দেওয়ার ক্ষমতাও নেই, সেই নিথর যোগী শরীরের সৎকার করতে যাবে যেই, যোগ বলে সে শরীরে ফিরে এলেন আচার্যদেব স্বয়ং। রাজপেয়াদারা সবিস্ময়ে দেখল তাদের সামনে গভীর সমাধি ভেঙে উঠে দাঁড়ালেন মহাযোগী শঙ্করাচার্য। তারপর শিষ্যবর্গ সহ চকিতে সেই গুহা থেকে সরে গেলেন অন্যত্র। রাজপেয়াদারা কিছুতেই আর তাঁর নাগাল পেল না। আচার্যদেব তখন বহু দূরে, দেবী উভয় ভারতীর উদ্দেশ্যে যাত্রা করেছেন আবার, হাতে তাঁর এক মাসের সঞ্চিত অভিজ্ঞতার কাব্য। ভারতী দেবীর সকল প্রশ্নের উত্তর আছে এতে। তুমি আসবে বলে অপেক্ষাতে দুচোখ জোড়া পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে একলা সে মেয়ে, দাড়ির ওপর রেখেছে তার পীনপয়ধর, শুদ্ধ কোনো পাত্র যেন ভরবে তোমার তপ্ত আঁচে দাঁড়িয়ে আছে। হাতে ধরা সেই আশ্চর্য বইখানি রাজা অমরুর প্রেম পাত্র পূর্ণ করে উছলে ওঠা কালিতে লেখা, এক দিব্য সন্ন্যাসী চলেছেন সেই রতিকলা কাব্য সঙ্গে নিয়ে, চলেছেন নররূপী সরস্বতীর দরজায়। এমন অদ্ভুত ঘটনা বন্ধুরা বিশ্ব ইতিহাস কল্পনাও করতে পারবে কি? পৌঁছে গেলেন শঙ্কর, দেবী উভয় ভারতীর ঘর ওই দেখা যায়। ঠিক এক মাস পূর্ণ হলো সেদিন, তার কথা তো রাখলেন শঙ্করাচার্য, তবে ভারতী দেবী কি তুষ্ট হলেন এই উত্তরে? কি বললেন তিনি শুনব সে কথা তবে আগামী পর্বে। আমি শাউলি, আপনারা শুনলেন আদিগুরু শঙ্করাচার্যের ঘটনাবহুল যাপন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। সনাতন ভারতের এই সকল আলোকছটায় বিন্দুমাত্র আলোকিত হতে পারলে লক্ষ্যে স্থির থেকে যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে চলার দীক্ষায় হয়তো আমরাও দীক্ষিত হতে পারবো বন্ধুরা, অন্তত পথটুকু খুঁজে পাবো নিশ্চয়ই, মনে শক্তি পাবো। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন অমৃতাঙ্গামায়া।